আর hepatitis B পর্ব পাঁচ টিকা নেওয়া শুরু করার পরেও কেউ যদি টিকা নেওয়া সম্পূর্ণ না করে তাহলে করণীয় কি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কেউ যদি হেপাটাইটিস বি এর টিকা দেওয়া শুরু করে প্রথম নাম প্রথম একটি বা দুইটি ডোজ গ্রহণ করেন তা এবং তা গ্রহণ করার সময় যদি কয়েক বছর আগেও হয় সেক্ষেত্রে তাকে নতুন করে টিকা কোর্স থেকে শুরু করতে হবে কিনা এক্ষেত্রে তাকে শুধু অনির্দিষ্ট ডোজটি গ্রহণের মাধ্যমে টিকা কোর্স সম্পূর্ণ করলে হবে সব রোগী কি চিকিৎসা করা অবশ্য ক্লান্তিক হেপাটাইটিস বি ক্লান্তিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত সব রোগী ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন গড়ে না চিকিৎসা প্রয়োজন গড়ে না এটা আমাদের জানা থাকা জরুরি যে সব রোগী লিভার আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ বর্তমান বর্তমান বিদ্যমান থাকে তারা এই প্রচলিত চিকিৎসার মাধ্যমে উপকৃত হন যাই হোক যা যারা দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন তারা তাদের চিকিৎসকের মাধ্যমে বছরে একবার পরামর্শ নেওয়া প্রয়োজন যার ফলে যার ফলে রুগীর চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিদর্শন পাওয়া সম্ভব আক্রান্ত রুগী তার চিকিৎসকের সাথে পরামর্শের মাধ্যমে যার যা তার জন্য উপকারী সে রকম প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ পর্যায়ে উন্নত করতে প্রান্তিক চেষ্টা চালাবেন এটাই স্বাভাবিক আশা আমি কি hepatitis B ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারি? স্বাস্থ্য সেবা প্রদর্শন যারা মানুষের রক্ত রক্তজাত জাত পদার্থ অথবা আহ বিভিন্ন প্রক্রানিক তরলের উম সংস্পর্শে আসে যা তাদেরকে hepatitis B virus দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এ থেকে প্রতিরক্ষার উপায়। সব স্বাস্থ্য সে~ সেবা প্রদর্শনকারী জরুরি স্বাস্থ্যকর্মী বা আহ কাজে এবং অন্যান্য ব্যক্তি যাদের রক্ত রক্তজাত দ্রব্য শরীর শরীর ভিত্তিক বিভিন্ন তরলে সংস্পর্শে আসে যা আসার সম্ভাবনা কার্যকরী বা যা সবাইকে সারা জীবনের জন্য সুরক্ষা দিতে পারে টিকাটি তিনটি তিনটি ভাগে ছয় মাসের মাধ্যমে দেওয়া হয় জিরো ওয়ান সিক্স মাস স্বাস্থ্যসেবা প্রদর্শন দের টিকা নেওয়া শেষ করা চার ছয় সপ্তাহ পরে তাদের রক্তে অ্যান্টিবডি অ্যান্টিবডি দ্বারা পরীক্ষিত করতে নেওয়া জরুরি যাতে তারা নিশ্চিত হতে পারেন যে তাদের দেহে হেপাটাইটিক ভাইরাসের বিপক্ষে প্রতিরোধ তৈরি হচ্ছে যদি রক্ত পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য সেবা রক্তে পাওয়া পাওয়া না যায় তাদের প্রদর্শনিক নিয়মিত পরীক্ষা সমূহ করানোর প্রয়োজন পড়ে না প্রতিটি স্বাস্থ্য সেবা প্রদর্শনকারী প্রতিষ্ঠানের নিশ্চিত হেপাটাইটিস বি ভ্যাকসিন তার টিকা দেওয়ার প্রকল্প থাকতে হবে যাতে তাদের প্রতিষ্ঠানে সেবা মান না হয় এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি করণীয় যারা হেপাটাইটিস বি ভাইরাস বিরুদ্ধে কোনো প্রতিরোধ নেননি তা প্রতিরোধের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি যারা যদি মনে করেন যে তারা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন তাহলে তাদেরকে চিকিৎসকের সাথে পরামর্শ যত তাড়াতাড়ি সম্ভব বিশদ গ্রহণ করা উচিত হেপাটাইটিস বি আছে যারা হেপাটাইটিস বি ভ্যাকসিন দ্বারা দীর্ঘদিন ধরে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের বেজনাময় অসুস্থ ভবিষ্যৎ আশার নতুন আলোতে উদ্ভাবিত হয়েছে যেখানে আজ থেকে বিশ বছর আগে লিভারের রোগের বিভিন্ন চিকিৎসার জন্য কোন প্রকার দীর্ঘ মেয়াদি আবিষ্কৃত হয়নি কিন্তু বর্তমানে কিছু ঔষধ আবিষ্কৃত হয়েছে যা গ্রহণে ফলে virus দ্বারা লিভারের এর আহ ক্ষয় সম্পন্ন হবে এক্ষেত্রে লিভারের ক্ষয় সাধন ক্ষয় সাধন আগের তুলনায় কম হবে এবং পরবর্তীকালে পরবর্তীকালে লিভারের বিভিন্ন আহ জীবাণু নাশক রোগ উম আশঙ্কা কমে যাবে বর্তমানে প্রচলিত সব নতুন গবেষণা আমাদের এই আশা দিয়েছে যে ক্লান্তিক হেপাটাইটিস বি নিয়ে যারা বেঁচে আছেন তাদের সম্পূর্ণ সুস্থতার মাধ্যমে স্বাভাবিক সুন্দর জীবনের চিকিৎসা ক্ষেত্রে

হিসেবে সপ্তাহে দুই আহ সপ্তাহে একবার দেওয়া দেয়া যায় অবশ্যই ওই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বিষাদ গ্রন্থা মাথা ব্যাথা flu এর মত উপসর্গ অন্যান্য ওষুধ গুলো প্রতিটি প্রতিদিন একটা করে বিরায় কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই গ্রহণ করা যায় তবে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে উপরের উপরের চিকিৎসা পদ্ধতি হেপাটাইটিস বি ভাইরাসের কমিয়ে বা বন্ধ করে দেয় এক্ষেত্রে রুগীর ক্ষতিগ্রস্ত লিভার সংক্রমের উন্নতি লাভ করতে থাকে এবং রোগ চার ছয় সপ্তাহের মাধ্যমে আগে তুলনায় সুস্থ বোধ করেন। উপরে বর্ণিত ওষুধ ব্যবহারের মাধ্যমে hepatitis B virus দ্বারা liver ক্ষতিগ্রস্ত মাত্রা উপসর্গ হ্রাস পেয়েছে। তবে হয়তো কিছু ক্ষেত্রে পূর্ণ সফলতা এখনো আসেনি। B virus চিকিৎসা রয়েছে রোগের আহ রোগের ধরণ ও প্রজাত অনুযায়ী চিকিৎসা করতে হয়। কখনো উপসর্গ অনুযায়ী কখনো জটিলতা চিকিৎসা চিকিৎসা করতে হয় এক্ষেত্রে বিষয় চিকিৎসকের উপর তত আহ তত্ত্বাবধানে জরুরী বী ভাইরাস এর ক্ষেত্রে পৃথিবীতে যে যতটুকু আধুনিক চিকিৎসা বিদ্যমান রয়েছে তার সবটুকুই আমাদের দেশে সম্ভব এক্ষেত্রে প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং চিকিৎসকের নিয়মিত ত তত্ত্বাবধান করেন এটি বিদেশে এর বিদেশে যেতে সম্ভব নয় এ ধরনের আহ এ ধরনের চিকিৎসা প্রয়োজন হয় ক্লান্তির ব্যাপারটি বি বিবা বি বা বি বা লিভার আহ cirrhosis এ আক্রান্ত হলে অতএব বি ভাইরাস শরীরের প্রবেশ করলে রোগের বিভিন্ন জটিলতা তৈরি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমনিতেই নিরাময় হয় ক্রানটিক হেপাটাইটিস বি হেপাটাইটিস সিরোসিস এ ও ক্যান্সারের মতো মারাত্মক পরিণতি হতে পারে নিরাময় হচ্ছে কি তা লিভার বিশেষজ্ঞ তত্ত্বাবধানে বুঝতে হবে ক্রানটিক হেপাটাইটিস ও সিরোসিস আধুনিক দুইটি চিকিৎসা আমাদের দেশে সম্ভব